ডাক্তার রিপোর্ট দেখে আলিম সাহেবকে বললেন, অভিনন্দন আলিম সাহেব, আপনি বাবা হতে চলেছেন। এই কথা বলে ডাক্তার হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলেন। আমিন সাহেবের মাথায় আকাশ ভেঙে পড়ল, নিজের মুখে হাসি ফোটাতে চেষ্টা করল। ডাক্তারের সাথে হ্যান্ডশেক করে ডাক্তারকে ধন্যবাদ জানালো সে। স্ত্রী রিয়া জিজ্ঞাসা করল, কি হয়েছে আমার, হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলাম কেন? আমার বড় কোনো অসুখ হয়নি তো? রিয়ার কথা শুনে আমিন সাহেব রেগে গিয়ে বলল, না, তোমার জন্য খুশির সংবাদ আছে, তুমি মা হতে চলেছো, কিন্তু এই বাচ্চার বাবা আমি না। এই কথা বলে রাগে সে ঘর থেকে বের হয়ে গেল। রিয়া ভয়ে চুপসে গেল। 3 বছর পর সৌদি আরব থেকে দেশে ফিরেছে আমিন সাহেব। মাত্র 3 দিন হয়েছে সে বাড়ি এসেছে। এর মাঝে রিয়ার পক্ষে প্রেগনেন্ট হওয়া সম্ভব নয়। তাহলে এই বাচ্চার বাবাকে 5 বছরের সংসার জীবনে সে রিয়াকে অনেক ভালোবাসা দিয়েছে, অথচ সেই রিয়া কিনা আজ তার সাথে এত বড় বেইমানি করল। এসব ভাবতে ভাবতে অনেকটা সময় কেটে যায়। আমিন সাহেব বাসায় ফিরে রুমির দিকে যেতেই রিয়াকে দেখে কারো সাথে ফোনে কথা বলতে। প্লিজ কিছু করো, যত তাড়াতাড়ি সম্ভব, আমি মা হতে চলেছি। আমি নিশ্চয়ই সব বুঝে গেছে এতক্ষণে। চলো আমরা বিয়ে করে ফেলি, কাল সকালে আসো, পার্কে দেখা করা যাক, দেখি কি করা যায়। এরপর রিয়া নিশ্চিন্ত মনে ফোন রেখে দিল। রিয়ার কথা শুনে আমিন সাহেবের বুকটা ভেঙে গেল। আমিন সাহেব রুমে ঢুকেই রিয়াকে রেগে গিয়ে বলল, শেষ পর্যন্ত আমার আপন খালাতো ভাই আর নিজের বউ এত বড় বিশ্বাসঘাতকতা করল। আমি কত কষ্ট করে বিদেশ থেকে টাকা আয় করি, পরিবারের সবার থেকে দূরে থেকে এত কষ্ট করি, কিন্তু কখনো তোমার শখ অপূর্ণ রাখিনি। দামি দামি সব গয়না, জামা কাপড়, মোবাইল ফোন, যা যা চেয়েছো সব পেয়েছো। কত টাকা কোথায় খরচ করো কিছুই জিজ্ঞাসা করিনি। আর তুমি তুমি কি না আমাকে আজকে এভাবে ঠকালে? এবার রিয়া আমিন সাহেবকে বলল, আমার নিজের মনের কথা বলার জন্য কোনো সঙ্গী পাই না, খুব নিঃসঙ্গতায় ভুগতাম, রাব্বিকে বন্ধু হিসেবে নিয়েছিলাম, এরপর কি থেকে যে কি হয়ে গেল তা আমরা জানি না। তুমি আমাকে ভুল বোঝো না, আজকের রাতটা তোমার বাসায় থাকবো, কাল সকালে আমি চলে যাব। এবার আমিন সাহেব অবাক হয়ে রিয়ার দিকে তাকিয়ে আছে। এই স্বার্থপর মেয়েটাকে সে ভালোবাসে, যাকে এত সুন্দর জীবন দেওয়ার জন্য বিদেশে পড়ে আছে, সেই কি না আজ এমনভাবে কথা বলল? সে এবার ঘৃণায় রিয়ার সামনে থেকে চলে গেল। পরদিন সকালবেলা রিয়ার তার গয়না জিনিসপত্র লাগেজে ভরে নিল, এরপর বাসা থেকে বের হয়ে গেল। আমিন সাহেবের সাথে একবার কথা বলারও প্রয়োজন মনে করল না। আমিন সাহেব তার ভালোবাসার মানুষকে এভাবে চলে যেতে দেখে কেঁদে বুক ভাসাল। রিয়া যাবার আগেই রাব্বি এসে পার্কে দাঁড়িয়ে আছে। সে রিয়াকে দেখি বিরক্ত হয়ে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, তোমাকে দেখা করতে ডেকেছি, আর তুমি তো দেখছি সব কিছু একেবারে গুছিয়ে চলে এসেছো, কোথায় যাবে এসব নিয়ে? রিয়া অবাক হয়ে তাকিয়ে বলল, কোথায় যাব মানে? কাল তোমাকে বলেছি না, আমার পেটে তোমার বাচ্চা বড় হচ্ছে, আমিন সব জেনে গেছে, তুমি আমাকে বিয়ে করো, এছাড়া আর কোনো উপায় নেই। আমি আমিনের বাসা ছেড়ে চলে এসেছি। রাব্বি রেগে গিয়ে বলল, তোর মতো বাজে মেয়েকে আমি বিয়ে করব? আমিন ভাই তোকে এত টাকা পয়সা আর ভালোবাসা দিয়েছে, তারপরও তাকে তুই ঠকিয়েছিস, আর আমাকে ঠকাবি না তার কি গ্যারান্টি আছে? রাব্বির কথা শুনে রিয়া যেন আকাশ থেকে পড়ল, প্রচণ্ড রাগে গালে একটা চড় বসিয়ে দিল। এতদিন তোকে আমি চলার জন্য সব টাকা দিয়েছি, তোকে ভালোবেসেছি, আজ তুই আমাকে বিয়ে করবি না বলছিস? আমি এতদিন দুধকলা দিয়ে সাপ পুষেছি, আর আমিন আমাকে এত ভালোবাসে, আমাকে অন্ধের মতো বিশ্বাস করে, তোর জন্য তাকে ঠকিয়েছি? এ আমি কি করলাম আল্লাহ, নিজের কপাল নিজে নষ্ট করলাম। এখন আহাজারি করে কাঁদতে কাঁদতে এসে বসে পড়ল, আর ওইদিকে রাব্বি দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। রিয়া তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে আছে, অছরে কাঁদছে আর ভাবছে, সাময়িক আনন্দ পাওয়ার জন্য নিজের স্বামীকে ঠকালাম, তার প্রতিদানে আজ আমি পথের ভিখারি হয়ে গেলাম, এখন এই পরিচয়হীন পেটের বাচ্চাকে নিয়ে কোথায় যাব? এই সমাজ আমাকে মেনে নেবে না, আমার মতো বিশ্বাসঘাতকের পরিণতি এমনই হওয়া উচিত। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমিন সাহেবের মতো ভালো মানুষকে তুমি ভালো রেখো, মোহে পড়ে এমন ভুল যেন কোনো মেয়ে না করে। সংসারে ভালোবাসার মতো আর একটা জিনিস হচ্ছে বিশ্বাস, নিজের স্বামী বা স্ত্রীর বিশ্বাস ভেঙে দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না।